আজ শনিবার 11ই আশ্বিন 2024 সালের 28শে সেপ্টেম্বর। কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকোয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্রটি। এটি অবশ্যই 108 বার আজ জপ করুন। পারলে আজ রাত্রি জাগরণ করে মাটিতে শয়ন করে ভগবান হরিবিষ্ণুর বিষ্ণু সহস্র নাম জপ করুন, লাভান্বিত হবেন। আজ ইন্দিরা একাদশী, যারা এই একাদশীর মহান ব্রত পালন করতে পারবেন তারা অবশ্যই রোগ শোক তাপ পিতৃদোষ বিভিন্ন ক্ষেত্র থেকে মুক্তি পাবেন। তার কারণ এটি পিতৃপক্ষ চলাকালীন কিন্তু আমরা এই একাদশীটি পরিলক্ষিত করে থাকি। যারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত আছেন তারা বলুন হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কোনো কিছু না পারলেও আজ নিরামিষ খাদ্য খাবার খান এবং কৃষ্ণ নাম জপ করুন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ কিছু প্রতিকূলতার সম্মুখীন আপনারা হতেই পারেন, মনোক্ষুণ্ণ হবেন না, বরং আকাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার জন্য কঠোর কায়িক পরিশ্রম করুন। কথায় আছে কর্মাণ্যে বাধিকারেস্তে মা ফলেই শোকাদাচনা মা কর্মফল হেতু বুর্মাত্তে সঙ্গ হস্ত কর্মাণী। দেখুন, এখন শনি কিন্তু আপনাদের রাশির অধিপতি, রাশিতেই বিরাজমান, বর্তমানে বক্রী হয়ে আছেন এবং বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছেন। তাহলে কঠোর কায়িক পরিশ্রম তো করতেই হবে। আর চাকরিজীবী যারা আছেন তাদের তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক, বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, কর্মে গতি অনুভব করবেন। রাজনীতিবিদরা জনসংযোগ বৃদ্ধি করতে পারলে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা পেতে পারেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ, গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় পেয়ে যাবেন, সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী আজ রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ পাবেন, তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন। শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে, পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন।